লটারিতে এক মিলিয়ন দীর্হাম বা প্রায় তিন কোটি টাকা জিতেছেন সৌদি আরব প্রবাসী এক বাংলাদেশি সংযুক্ত আরব আমিরাতের মাহজুজ ড্র জেতা ওই বাংলাদেশের নাম মোহাম্মদ শাহিন একত্রিশ বছর বয়স্ক শাহিন দাম্মামের একটি ঠিকাদারি কোম্পানিতে সুপারভাইজার হিসেবে কাজ করেন হঠাৎ এত বড় লটারি জয়ে তিনি পুরোপুরি হতবাক একা বসে থাকার সময় হঠাৎ করে লটারি জয়ের ইমেল পান শাহিন ইমেইলে মাহজুজ ড্রয়ের তরফ থেকে তাকে জানানো হয় যে তাদের সাপ্তাহিক রাফেল ড্র পুরস্কারটি পাচ্ছে শাহিনের কাছে থাকা আটত্রিশ বাইশ আটান্ন উনিশ নম্বরের লটারি টিকিটটি প্রথমে তিনি লটারি জয়ের বিষয়টি বিশ্বাসী করতে পারছিলেন না নিশ্চিত হওয়ার জন্য তার অ্যাকাউন্টে লগ ইন করেন শাহিন আর তাতেই শাহিন নিশ্চিত হন যে এক মিলিয়ন দীর্হাম জিতেছেন তিনি